অবশেষে ফাঁস হলো রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদের সকল কুকর্ম। ফাঁস করল স্বয়ং তার স্ত্রী সাদিয়া আরবি রিম্মি। জানালেন তার সাথেও শাহেদের সকল প্রতারণার গল্প, যার জন্য চাইলেন নিজ স্বামীর কঠিন বিচার। অন্যদিকে ভাইরাসে মারা গেল শাহেদের বাবা, বাবাকে শেষবারের মতো দেখতেও আসলো না ছেলে, এখনও আছে পলাতক। এক গোপন সূত্রে ফাঁস হল শাহেদ আওয়ামী লীগের একজন মদতপুষ্ট লোক, আওয়ামী লীগের উচ্ছিষ্ট লোক, আর সে রীতিমতো গানম্যান সহ পুলিশ প্রোটেকশন পেত। এ সকল বিষয়ের বিস্তারিত জানতে ভিডিওটির নাটেনের শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। শুরু করছি এবার মূল সংবাদ। ভাইরাস টেস্ট জালিয়াতির মূল হোতা রাজধানীর রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদের বাবা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মহাখালীতে অবস্থিত ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাহেদের বাবার নাম সিরাজুল ইসলাম। গ্রেফতারের ভয়ে পলাতক থাকা শাহেদ তার বাবাকে দেখতে যাননি। ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আশিস কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, সিরাজুল ইসলাম ভাইরাসে আক্রান্ত ছিলেন। তিনি তাদের হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। ডক্টর আশিস কুমার আরও বলেন, শাহেদকে আমি বলেছিলাম যেহেতু আপনার হাসপাতালে কোভিড ডেডিকেটেড তাই রিজেন্টে নিয়ে যান, তখন তিনি তার হাসপাতালেও কোনো সার্ভিস না থাকার কথা বলেন। তিনি বলেন, আমাদের কাছে মোহাম্মদ শাহেদের ফোন নম্বর ছাড়া আর কারো নম্বর ছিল না, এখন তার সব নম্বর বন্ধ পাচ্ছি। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ শাহেদের স্ত্রীর ফোন নম্বর জোগাড় করে মারা যাওয়ার খবর দেন। পরে দুজন ব্যক্তি এসে মৃতদেহ নিয়ে যায়। দুজনের কেউই তাদের নিকটাত্মীয় নন। এর আগে সিরাজুলের অবস্থা গুরুতর হলে হাসপাতালে কর্তৃপক্ষ শাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু যোগাযোগ করতে না পেরে তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। ভর্তির পর প্রথম দুই দিন শাহেদ তার বাবার খোঁজ নিয়েছিলেন। যেদিন রিজেন্টে র‍্যাব অভিযান চালায় সেদিন রাতেও তিনি খোঁজ নেন, তারপর থেকেই আর খোঁজ নেই। এদিকে কোভিড ডেডিকেটেড রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ অপরাধ করলে বিচার হওয়া উচিত বলে মনে করেন তার স্ত্রী সাদিয়া আরবি রিম্মি। র‍্যাবের অভিযানের পর 7 জুলাই দুপুরে সর্বশেষ মোবাইল ফোনে শাহেদের সঙ্গে কথা হয় তার। শাহেদ নিরাপদে আছে বলে তাকে জানিয়েছেন। এরপর থেকে শাহেদের মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাচ্ছেন স্ত্রী রিম্মি। তিনি জানান, তার ধারণা ছিল 2008 সালে MLM ব্যবসার ঘটনায় জেল খেটে শাহেদ শুধরে গেছেন। 9 জুলাই বিকালে শাহেদ ও তার ব্যবসা বাণিজ্যের বিষয়ে কথা বলেন তার স্ত্রী রিম্মি। তিনি বাংলাদেশ টেলিভিশনের সাবেক সংবাদ পাঠক। 2004 সালে ভালোবেসে শাহেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রিম্মি। তবে মানুষটি যে এমন তা তিনি জানতেন না। সংসার টিকিয়ে রাখতে তিনি বারবার শাহেদকে সুযোগ দিয়েছেন বলে দাবি করেছেন। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে রাজধানীর ওল্ড DOHS 4 নম্বর সড়কের একটি বাড়িতে ভাড়া থাকেন শাহেদ। 6 জুলাই বিকালে শাহেদের রিজেন্ট হাসপাতালের অভিযানের পর তিনি আর বাসায় যাননি বলে জানিয়েছেন স্ত্রী রিম্মি। তবে দুই মেয়েকে নিয়ে বাড়িতেই রয়েছেন শাহেদের স্ত্রী। রিম্মি বলেন, এত কিছু আমি কখনোই টের পাইনি, কিভাবে ঘটল এত সব, আমরা পুরো পরিবার শকড। শাহেদ কোনো অপরাধ করলে তার বিচার হওয়া উচিত, সবাই যেমন তার বিচার চাচ্ছে আমিও তার বিচার চাই। এত স্পর্শকাতর একটা বিষয় নিয়ে তারা কিভাবে এটা করলো, এটা সত্যি যদি ঘটে থাকে তাহলে তার বিচার হবে, পরিবারের পক্ষ থেকে আমাদের আর কিছু বলার নেই। তিনি বলেন, রিজেন্ট হাসপাতালে কোভিড-19 চিকিৎসা হচ্ছে, এ নিয়ে আমরা আরও গর্ব করেছি, এত ভালো একটা উদ্যোগ। আমি নিজেও ফেসবুকে বারবার রিজেন্ট হাসপাতালের হটলাইন নম্বর প্রচার করেছি। যারা এখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তাদের ফেসবুক রিভিউ আমি শেয়ার করেছি। আমার মনে হয়েছে শাহেদ শুধরে গেছে। 2008 সালে MLM ব্যবসার ঘটনায় মামলা হয়েছিল উল্লেখ করে শাহেদের স্ত্রী বলেন, ওই সময়টা আমাদের পরিবারের জন্য বাজে সময় ছিল, সে সময়টা আমরা কাটিয়ে উঠেছি, সেটা সবাই জানেন। এরপর নতুন করে শাহেদ ব্যবসা বাণিজ্য শুরু করে। 2016 সালে হাসপাতাল ব্যবসা শুরু করেন। আমরা সবাই ভেবেছি শাহেদ শুধরে গেছে, কিন্তু এখন দেখলাম ভিন্ন, সে শুধরে নাই। তবে গণমাধ্যমে যা আসছে তার সব কিছু সত্য কিনা তা নিয়েও প্রশ্ন আছে। সব কিছু তদন্তের পর নিশ্চয়ই আদালতে প্রমাণ হবে, এখানে আমাদের কিছু করার নেই, তদন্ত হোক। শাহেদের প্রতারণার বিষয়ে কখনো কিছু জানতেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আসলে স্বামীর সঙ্গে তো কোনো স্ত্রী সারাদিন থাকেন না, আমার সঙ্গে এসব কথা কখনো সে শেয়ার করতো না, বলতো না, তার কর্মচারীরাও কখনো বলতো না, কারণ তারা জানতো এসব আমি কখনোই প্রশ্রয় দেব না, তাই হয়তো বলতো না। কোনো পাওনাদার কখনো বাসায় গিয়ে অভিযোগ করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, MLM ব্যবসা বন্ধ করে যাওয়ার পর কিছু লোক আসতো, তবে এই রিসেন্ট কয়েক বছর ধরে কেউ আসতো না, এত মানুষ তার কাছে টাকা পাবে এগুলো কখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি। জানা যায়
সাতই জুলাই বেলা দুইটার দিকে শাহেদের সঙ্গে তার স্ত্রী ফোনে কথা হয়। এ সময় শাহেদ তার স্ত্রীকে জানায় যেখানে আছে নিরাপদে আছেন তিনি, চিন্তা করতে নিষেধ করেছেন। শাহেদ কেবল মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছে, এমন কিছু জানেন কিনা জানতে চাইলে তিনি বলেন এই কথা সত্য না। তিনি ভারতের পুনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়ালেখা করেন। এরপর দেশে আইন বিষয়ে পড়াশোনা শুরু করেছিলেন, তবে সেটা তিনি শেষ করতে পারেননি। বিয়ের আগে আসলে আমি সার্টিফিকেট দেখে তো আর বিয়ে করিনি। তিনি বলেন, আমরা শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলে শাহেদ। তার এক বোন রয়েছে, তবে সে ছোট। অপরাধ যে করবে তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন উল্লেখ করে রিম্মি বলেন, শাহেদ অপরাধ করলে নিশ্চয়ই শাস্তি পাবে। কোনো অন্যায়ের পক্ষে কথা বলা ঠিক না, আমরা পরিবারের সদস্যরা কখনো অন্যায়ের পক্ষে কথা বলবো না। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাসায় যায়নি, কেউ ফোনও করেনি উল্লেখ করে বলেন, ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আসেনি। মোহাম্মদ শাহেদ কোথাও শাহেদ করিম নামে পরিচিত, সাতক্ষীরা শহরের কামালনগরের বাসিন্দা। তার বাবা সিরাজুল করিমের একমাত্র ছেলে। তবে শাহেদের মা মারা যাওয়ার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন, দ্বিতীয় সংসারে তার এক মেয়ে রয়েছে। 1999 সালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন শাহেদ। এরপর থেকে ঢাকায়। পরে সাতক্ষীরায় তেমন যাতায়াত ছিল না, মাঝে মাঝে এসে দু একদিন থেকে ফিরতেন। তার বাবা সিরাজুল করিম ও মা সাফিয়া করিম এলাকার সম্মানিত ব্যক্তি ছিলেন। সাতক্ষীরাতে কোটি টাকা সম্পদের মালিক ছিলেন তারা। করিম সুপার মার্কেট নামে তাদের একটা মার্কেট ছিল শহরে। 2008 সালের দিকে এই সুপার মার্কেট বাড়িসহ সব সম্পদ বিক্রি করে স্থায়ীভাবে তারা ঢাকা শিফট হয়েছেন বলে জানান সেখানকার স্থানীয় বাসিন্দারা। গত 6 জুলাই শাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা অভিযান চালায় র্যাব। এই হাসপাতালের বিরুদ্ধে নমুনা টেস্ট না করে রোগীদের ভাইরাস রিপোর্ট দেওয়ার অভিযোগ পায় র্যাব। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ, এমডি মাসুদ পারভেজ সহ 17 জনের বিরুদ্ধে মামলা হয়। এই ঘটনায় 9 জন গ্রেফতার হয়, তবে শাহেদ এখনও পলাতক। হাসপাতাল দুটি ও রিজেন্ট গ্রুপের অফিস সিলগালা করে দিয়েছে র্যাব। এদিকে শাহেদের বিরুদ্ধে মানুষের সঙ্গে অসংখ্য প্রতারণার অভিযোগ পাচ্ছে র্যাব। র্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা জানান, শাহেদকে গ্রেফতারের জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। বহুমুখী প্রতিভার অধিকারী গুণধর শাহেদ করিম ওরফে মোহাম্মদ শাহেদের পাশে এখন কেউ নেই। একাধারে তিনি ব্যবসায়ী, রাজনীতিবিদ ও জাতীয় দৈনিকের সম্পাদক। আরও কত কি পরিচয় তার, সবার সাথেই তার চেনা জানা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে ভিভিআইপি ভিআইপি সমাজের প্রতিষ্ঠিত প্রভাবশালী লোকজনের সঙ্গে তার ফটোগ্রাফির ছড়াছড়ি। কোথাও হাস্যোজ্জ্বল, কোথাও খোশ গল্পে মশগুল, আবার কোথাও বা সেলফিরত অবস্থায় তাকে দেখা গেছে। মন্ত্রী এমপি সহ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, নেতা, সম্পাদক ও টেলিভিশন চ্যানেলের মালিক সহ সবার সাথেই তার দহরম মহরম সম্পর্ক। সুটেড বুটেড হয়ে তিনি টেলিভিশনের টকশোতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আলোচনা সমালোচনার ঝড় তুলতেন। দেশে ভাইরাস সংক্রমণের পর তিনি স্বপ্রণোদিত হয়ে রাজধানীর মিরপুর ও উত্তরার তার মালিকানাধীন রিজেন্ট হাসপাতালে রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছিলেন। হাসপাতালে ভাইরাস রোগীদের ভর্তি করে চিকিৎসা প্রদান করেছিলেন। তার হাসপাতালে গুণগান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ স্ট্যাটাস দিয়ে আসছিলেন। কিন্তু ভাইরাস চিকিৎসা নামে তিনি যে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অপকর্মে লিপ্ত ছিলেন তা ছিল সবার অজানা। এতদিন শাহেদ করিম সবার কাছে পরিচিত মুখ হলেও হঠাৎ করে যেন অচেনা হয়ে উঠেছেন। বিভিন্ন টিভি চ্যানেলের টকশোতে তিনি ক্ষমতাসীন দলের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য পরিচয়ে কথা বললেও তার কুকৃতি ধরা পড়ার পর ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা শাহেদ করিম তাদের দলের কেউ নন বা কোনো পদে নেই বলে বিবৃতি দিচ্ছেন। কেউ কেউ তাকে বিএনপির এজেন্ট, দলবদলে মুজিবকোট গায়ে নেতা সেজেছেন বলে ধিক্কার দিচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ভাইরাস রোগীদের চিকিৎসার ব্যাপারে যে সমস্ত চুক্তি করেছিল তা বাতিল করেছে। সাধারণ মানুষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর সমালোচনা করে বলেছেন, ভাইরাস আক্রান্ত স্পর্শকাতর রোগীদের চিকিৎসা সেবা প্রদান করার জন্য মনোনীত হাসপাতালটির বৈধ অনুমোদন রয়েছে কিনা, দক্ষ জনবল ঘাটতি আছে কিনা ইত্যাদি খতিয়ে না দেখে কিভাবে তারা চুক্তি করল তা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। র্যাবের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, শাহেদ করিমকে দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের দুর্নীতি ও অনিয়ম প্রসঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সেই শাহেদ লোকটা যে আওয়ামী লীগের একজন মদত পুষ্ট লোক, আওয়ামী লীগের উচ্ছিষ্ট লোক, আর সে রীতিমতো গানম্যান সহ পুলিশ প্রোটেকশন পেত। সরকার তাকে তৈরি করেছে, এরকম একটা দুইটা না, আপনার N95 মাস্ক কেলেঙ্কারি যারা করেছে তারাও। প্রিয় ভিউয়ার্স, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মতো অনেকের মতেই মনে করছেন শাহেদ আওয়ামী লীগের একজন মদতপুষ্ট লোক, আওয়ামী লীগের উচ্ছিষ্ট লোক। তাদের সাথে আপনিও একমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখুন, না হলে নো লিখতে পারেন। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। দেশ বিদেশের সর্বশেষ সকল খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।